সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখছেন বরিশাল অ্যানিমাল টিভি। তাই দেখতে থাকুন বানরটি কি যেন খাচ্ছে, এত ছোট গাছে এত ফল। এই ফলগুলো কি ফল, ফলের নামগুলো আমি জানি না। ও, এ দেখেন গিরগিটির অবস্থাটি দেখেন, বিড়ালটি কিভাবে গিরগিটির সাথে খেলা করছে। ও দেখেন এখানে ইঁদুরগুলোর খেলা দেখেন, ইঁদুরগুলো এত মজার খেলা কিভাবে তৈরি করলো, না মানুষই তৈরি করে দিল ইঁদুরকে খেলা করার জন্য। দেখেন ইঁদুরগুলোর খেলাটা খুবই চমৎকার মনে হচ্ছে আমার কাছে। এখানে কি হচ্ছে, এখানে দেখেন ও জুতোটাকে নাড়িয়ে যাবে না, বানরের জুতো দরকার। বানরের সাথে দুষ্টুমি করছে না হয় কি দেখাচ্ছে। ও বানরের ঠুকবে, এই কি হচ্ছে, বানর আর কুকুরের খেলা, কুকুর আর বানরের মজার খেলা। কুকুরকে দেখে ও না, বানরকে দেখে কুকুরটি বিরক্তি হচ্ছে, তাই বানরকে তাড়ানোর জন্য কুকুরটি কেমন করছে দেখুন। দেখতেই তো পাচ্ছেন, ওহ কি মজার ভিডিও। এই দেখেন যুদ্ধ করতে কিন্তু স্বাস্থ্য আর শরীর লাগে না, শুধু মনের জোরেই লাগে, এত বড় মুরগি। এই এই পানি দিস না, তোমার পানি দিস না। দেখেন ভাল্লুকটি কি করছে, ভাল্লুকের মজার খেলা। এই যে সব শেষ, ভাল্লুকের খেলা, ও কি মজার খেলা চলছে দেখছেন। ভাল্লুকটি পানি দিচ্ছে আর ও পানি দিচ্ছে, আরে কি মজা। এই দেখেন বান্দরের খেলা, বানর খেলা, মানুষের পছন্দের খেলা, বানর, বানরের পছন্দের খেলা। ও কি দারুণ দারুণ, ও মাই গড, এ যেন এক আজব ইতিহাস। এত বড় পাইথন একটি কুকুরকে কিভাবে আটকিয়ে ধরলো, এখন কুকুরটি বেঁচে থাকবে না কি হবে, তাই তো দুশ্চিন্তার বিষয়। এত বড় পাইথন, ও এ কি অবস্থা। এখানে ইম্পালাগুলো উঠে গেল অনেক দূরে, কিন্তু নেকড়েগুলো তো তাকে ছাড়ছে না, নেকড়েগুলো ধরার জন্য ছড়ে যাচ্ছে। ও কি যে দুর্দান্ত এক ভয়ঙ্কর পরিণতি এখানে হচ্ছে। এই যে আরচিকোলা, আরচিকোলা সবারই পছন্দ, তাই দেখুন বানরও কিভাবে আরচিকোলা খেতে খুব পছন্দ করছে। তাকধুম তাকধুম, দেখেন এই ছোটবেলায় এই ধরনের দুষ্টামি আপনি করছেন কি না আমায় একটু জানিয়ে দিবেন। ওহ কি যে অবস্থা, দেখেন এইভাবে লাফালাফি করে পানির মধ্যে। গরমকালে ছোটবেলায় আমি খুবই লাফালাফি করতাম। এই দেখেন আর একটা অবস্থা, গাদা নাম কি এমনিতে হয়, গাদার আচরণেই গাদা হয়, ধপ্পাস দেখছেন ওইভাবে। ও এখানে কি হচ্ছে, আদর ভালোবাসা, অন্তরঙ্গ মুহূর্ত, খুবই ভালো পরিবেশ। ওফ খুব রোমান্টিক ভিডিও, খুব রোমান্টিক ভিডিও চলছে। ভিডিও দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, শুধু একটি শেয়ার বাটন ক্লিক করেই। দেখতে থাকুন বরিশাল অ্যানিমাল টিভি। মালিকে দুষ্টামি করছে, তার সাথে সাথে কুকুরও দুষ্টামি করছে। কুকুর যদি এভাবে শিকারী না হয়, এভাবে শিক্ষিত না হয়, কেমনে মজা হয় দেখুন। এই দেখ অবস্থা, এভাবে যদি বানর এলাকায় কেউ ব্যবসা করে, তাহলে ব্যবসার তো 14টা ভিজেই যাবে, তারপরে আর নিজেই অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমি গোসল করবো না এই শীতের মুহূর্তে, এই শীতের মুহূর্তে আমি গোসল করবো না। দেখেন বাচ্চাটিকে গোসল করাচ্ছে, কিন্তু বাচ্চাটি গোসল করবে না, তাই সে বিরক্তি অনুভব করছে।